কতদিন কতদিন ধরে হিরোইন ব্যবসা হচ্ছে? স্যার আমি তো হিরোইন বেচি না স্যার, আমি হিরোইন খাই স্যার। হ্যাঁ আমি হিরোইন খাই, যদি খাই একটা থাকে না ওইটা বেচি স্যার। কয় কি হলে স্যার? আবার বিক্রিও কর, কি চাই? জিডি করব। কার নামে? আমার এক্স গার্লফ্রেন্ডের নামে। এক্স গার্লফ্রেন্ডের নামে? হ্যাঁ, বসু বসু। আচ্ছা আপনার এক্স গার্লফ্রেন্ড কি করেছে আপনার সাথে? টর্চার করেছে। টর্চার? আচ্ছা আপনার এক্স গার্লফ্রেন্ড আপনার শরীরে কোথায় কোথায় টর্চার করেছে? শরীরে? কোথায়? মোড়ে মোড়ে। ও আমাকে মেন্টাল টর্চার করেছে। বলে কি, আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে। আর আমার মনের উপর? দেখো মেন্টাল টর্চার নিয়ে কোনো জিদি হয় না। আপনার অন্য কোনো অভিযোগ থাকলে বলো। কেন হয় না? কারণ হচ্ছে আইনের এর কোনো ধারা নেই। ধারা তৈরি করেন? ধারা তৈরি করব। হ্যাঁ আপনি কি শুনেছেন কোনো প্রেমিক টর্চার হওয়ার পরে, মেন্টাল টর্চার হওয়ার পরে সে এসে থানায় এসে পুলিশের কাছে জিডি করেছে? শুনিনি, কিন্তু আপনারা এই প্রথম শুনবেন এবং প্রথম অভিজ্ঞতা বল। আপনি যদি এই বিষয়ে আমার কোনো জিডি না দেন তাহলে আমি থানা থেকে যাবো না এবং এই চেয়ারে আমি বসে থাকবো বলবো না। এখান থেকে আপনাকে জিডি নিতে হবে। কি বাবু, এটা তো মহা মুশকিল। আপনি জিডিটা নিয়ে নেন তাহলে তো মুশকিল আসান হয়ে যায়। শুনুন, কেউ যদি কাউকে ফিজিক্যালি টর্চার করে আঘাত করে তাহলে সে যেমন অপরাধী, তেমনি কেউ যদি কাউকে মেন্টালি টর্চার করে আঘাত করে তাহলে সে একদম সমান অপরাধী। কারণ এই মেন্টাল টর্চার তার সারাদিন জীবনটাকে তছনছ করে দেয়, সে একা হয়ে যায় সমাজে, সে নিজেকে আলাদা ভাবতে শুরু করে এবং সে ফ্রাস্ট্রেশনে নিজেকে সুইসাইড করে ফেলতে চায়, বুঝছেন? এটাকে 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 কোনোভাবেই হালকাভাবে নেওয়ার কোনো কোনো রিজন নেই। আচ্ছা আপনি কি মেন্টাল ডাক্তার দেখিয়েছেন? ও ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আমি কি মানে এখানে তো হচ্ছে জটিল মানে স্যার। হ্যাঁ রাকিব বলো, লাঞ্চ করেছ? জি স্যার, জি স্যার। স্যার ওই থানায় একটা ছেলে আসছে স্যার, ইয়াং ছেলে স্যার। ওর নাকি এক্স গার্লফ্রেন্ড ওর মানসিক টর্চার করছে বলে ও একটু ঝামেলা খুব পড়ছে, এখন সে জিডি করবে স্যার। হ্যাঁ বলো কি। জি স্যার, জি স্যার। স্যার কি করবো বলেন তো স্যার, আমি মানে আমি না বুঝতে পারতেছি না। জি স্যার, জি স্যার, জি স্যার।
কলমটা নে, হাতে নে, নিয়ে এখানে আপনার সাথে প্রথম থেকে যা যা হয়েছে সব লিখে ফেল। কি লিখুন? এটাই কি তোমার শেষ কথা? শেষ কথা পরে আমি শেষ কথাই বলেছি। আমি তো তোমাকে বলেছি আর একটু সময় দাও, ফ্যামিলিকে বোঝাও। তুমি তো কিছুই পারছো না। ততদিন আমার পরিবার আমাকে ত্যাজ্য করো, তুমি কি এটাই চাও? আচ্ছা বান্টি, আমি তোমার সাথে তোমার ফ্যামিলির সাথে পেরুতে যেয়ে থাকতে পারবো না। আমি সেটা চাই না, সেটাই কি আমার অপরাধ? সে বাবাই চায় তার ছেলের মতো সাথেই থাকুক। ইভেন তোমার পড়াশোনার ব্যবস্থা সেখানেও ছিল, কিন্তু তুমি দেশ হতে পারবে না, এটাই চূড়ান্ত। তুমি যে সাথে পারবে না এটা যেমন চূড়ান্ত, আর আমার পরিবারের সাথে আমি দুটাই চাই। তুমি এভাবে কেন কথা বলছো? মানে তুমি জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। যেভাবে তুমি তোমার পরিবারকে ভালোবাসো, তেমনি নিজেকেও ভালোবাসো, তাহলে আমার জন্য বুঝতে অসুবিধা হবে।
আল্লাহ, আমার বন্ধু আসলে খুব লাকি, তোমার মধ্যে একজন বন্ধু পেয়েছেন। দুর্ভাগ্য যে ও তোমাকে ভালোবাসতে পারেন, ভুলকে সে ফুল করেছে। চুপচাপ দাঁড়ায় থাকার জন্য ডেকেছ? হ্যাঁ, তাই তো চুপচাপ দাঁড়িয়ে আছি। না বলো, তুমি তো চোখটা বন্ধ করবে। আমি না, মানে আমার না তোমার চোখের দিকে তাকিয়ে কথা বলতে সাহস হচ্ছে না। মানে না, আমি মানুষটা চাইতে আমার চোখ বেশি ভয়ঙ্কর। তুমি এমন করলে না, আমার কনফিডেন্স লেভেল ডাউন হয়ে যাবে। প্লিজ তুমি চোখটা বন্ধ করো। তুমি এমন ভাবে বলছো যেন চোখ খুলে আমি অন্য কিছু আগে দেখতে পাই। আচ্ছা ফাইন, আমি আমি চোখ বন্ধ করছি। ওকে, খুলবে না কিন্তু। ওকে, তুমি সাহস দিলে আমি তোমার কাছ থেকে তোমাকে ছিনিয়ে নিতে চাই। ইন্টারেস্টিং তো, বাট থেকে গেলেন কেন? আরে ঘটনাটা তো জমকে জমে গেল। এই এই চা কফি করো না। আচ্ছা থাক, খাওয়া মিলে আপনি গড়বড়া শুরু করেন। সোজা বয়ে চলা নদীর স্রোতেরও কখনো কখনো বাঘ খেতে হয়, আর সেখানে জীবনের আলাদের গল্প। বাচ্চাদের মতো ন্যাকামি ঢং এগুলো একদম ভাল লাগে না। স্ট্রেট ফরওয়ার্ড প্রশ্নের উত্তর দিতে পারো না তুমি? আরে বাবা, তুমি রেগে যাচ্ছ কেন? আর তুমি হাত ধরতেছো কেন ওরকম রাস্তাঘাটে? মানুষজন আসতে দেখবে না সবাই? আমাকে টাচ করার যে জিনিসটা খুব শ্রবণ, আমার এগুলো ভালো লাগে না। বাহানা খোঁজার কি কিরকম? তুমি খেয়ে বলো এসব। আমি কি বলে তুমি বোঝো না? হ্যাঁ, আমার এগুলো পছন্দ না, আমি এগুলো পছন্দ করি না, ক্লিয়ার? আমি ওর সাথে কোথাও যাবো না আসলে। শোনো, আরে
আচ্ছা তোমার কি সমস্যা? তুমি কি সিম্পল জিনিস বোঝো না? আমি ফোনটা কাটতেছি মানে আমি কথা বলবো না? বারবার কেন কল করতেছো? এসব আমি করলামটা কি নিয়ে? তুমি আমরা তো বের হওয়ার কথা, যাই একটা দেখা করবো মানে? তোমার কি মনে নেই এইমাত্র আমি তোমার সাথে ছিলাম আর তুমি আমাকে যথেষ্ট পরিমাণে বিরক্ত করার কারণে আমি চলে আসতে বাধ্য হয়েছি, তো এখন তুমি ফোন করে আমাকে আরো বিরক্ত করতেছো? ডোন্ট ইউ গেট দ্যাট? হাতিশমা প্লিজ, আমি তোমাকে বলি প্লিজ আমাকে জ্বালায়ও না, আমার মেজাজ এমনি অনেক গরম হয়ে আছে, একটু শান্তি দাও প্লিজ, আমাকে কল দিও না। হ্যাঁ হাতে পায়ে ধরি আমি তোমার, রাখি বাই। টেনশনের মতোই তো সিচুয়েশন। তিস্মা তো এরকম মেয়ে না, ও তো কখনো আমার সাথে এইভাবে বিহেভ করেনি, কিন্তু হঠাৎ করে মানে আমি বুঝতেই পারছি না, এই তিস্মাকে তো আমি চিনতেই পারছি না। কেয়ার করবি, অপেক্ষা কর। সবর কা ফল মিঠা হতা হয়, কখনো কখনো তো হয়, আর তোর তো এখনো ফলাফলই আসেনি, টেনশন কি? জাস্ট ওয়েট অ্যান্ড সি। বুঝা গেল? ওভার অ্যান্ড আউট। আচ্ছা মামনি, তুমি যে অনেক রাত হয়েছে যে তোমার আম্মু কিন্তু বকা দিবে, হ্যাঁ ঘুমাও ঘুমাও, ভাবি বকা দিও পরে আমাকে, ঠিক আছে? হ্যাঁ হ্যালো তিস্মা, কত রাত হয়েছে, তুমি আমাকে এতবার কেন ফোন দিচ্ছ? 11:30 বাজে তিস্মা, মানে আরে অফিস থেকে মানে একটা খুব গুড নিউজ দেওয়ার জন্য তোমাকে ফোন দিলাম, মানে আমার জব রিলেটেড, বুঝছো? আমার মনে হচ্ছে মানে তোমাকে না বলা পর্যন্ত আমি শান্তি পাচ্ছি না। আচ্ছা প্রথম কথা, এত রাতে কি আমি তোমার সাথে কথা বলি? আর তাছাড়া তোমার খুশির সংবাদ শুনে আমি কি করব? বাট ডোন্ট তোমার কি মুড অফ? এক্স্যাক্টলি, আমার মুড অফ। তিস্মা, আরে একটু কথা বলো, তোমার মুড অফ কেন সেটা তো বলবে। কারণ অনেক গরম পড়েছে, দেখতে পাচ্ছ না তুমি? তুমি কি নোটিস করনি কিছুতে অনেক বেশি গরম? এই বেশি গরমে আমার মাথাটাও গরম হয়ে থাকে, এই কারণে আমার মুড অফ থাকে, হয়েছে? আচ্ছা শোনো, আমি এখন আর কথা বলতে পারবো না, হ্যাঁ এখন অনেক রাত, আর একবার বলছি অনেক রাত হয়েছে, প্লিজ আমাকে কল করবা না।
কাজ ছিল তোমার ইন্টারভিউ হলো যে? না না, আমি তো সারাদিন শুয়ে বসে কাটাই, তাই না? আমার তো কোনো কাজ থাকতেই পারে না, বসে বসে হাওয়া খাচ্ছিলাম ঘরে, বুঝছো? আচ্ছা অর্ণব, তুমি এমনভাবে আমাকে কেন প্রশ্ন করলে? হ্যাঁ, আমার কি কোনো কমন সেন্স নাই? একটা মানুষ আমার জন্য দাঁড়িয়ে ওয়েট করতেছে, তারপরও আমি হচ্ছি ইচ্ছা করে লেট করে আসছি, এটা কি ধরনের প্রশ্ন? তুমি আমার, তুমি আমার তো গার্লফ্রেন্ড না, আমি তোমাকে এই প্রশ্নটা তো করতেই পারি। Of course, you are right. আমি তোমার গার্লফ্রেন্ড, তুমি আমাকে প্রশ্ন করতে পারো, জানতে চাইতে পারো, বাট তুমি এমন ভাবে কেন করবে? তোমার কথা বলার ধরন তো আমার পছন্দ না, টোন পছন্দ হয় না আমার। তুমি আমাকে মানে এমন ভাবে প্রশ্ন করো, মনে করো ইন্টারোগেট করতেছো, তুমি আমাকে ডমিনেট করতেছো, সারাক্ষণ কন্ট্রোল করতেছো, as if তোমার গার্লফ্রেন্ডকে তুমি কিনে ফেলছো একদম। আশ্চর্য, সব সময় ডমিনেট করার চেষ্টা করো। প্লিজ স্টপ। এক্স্যাক্টলি, তুমি আসলে এই প্রথম আমাকে ঠিক কথা বললা। স্টপ, you should stop this because it's not working, right? Huh? Okay, what you should have to shampoo with tana cha kora to dorkar nai, tai na? So amader relationship it's not working out. না, আমাকে বলতে দাও, আমাকে বলে শেষ করতে দাও। তুমি আমার পক্ষে এই রিলেশনশিপ আর কন্টিনিউ করা পসিবল না। মানে বুঝিনি, এই রিলেশনশিপ আমার পক্ষে আর কন্টিনিউ করা সম্ভব না। বাই দিশমা। দিশমা, আরে কাঁদিস না, কান্নাকাটি করে কি হবে? কান্নাকাটি করার কিছু নাই। আর তোর মতো একটা শক্ত মানসিকতার ছেলে যদি ভাবে হ্যাঁ হ্যাঁ এখানে কাঁদে, দেখতে কেমন লাগে? কান্না বন্ধ কর, আরে কান্না বন্ধ কর। আচ্ছা তুমি ভালো না, আমি কি করবো বুঝতে পারছি না গুরু। দেখ, তোকে আমি আগেও বলেছি, আমি অনেকের গুরু কিন্তু সোর গুরু না, আমি তোর ভাই, তুই আমার ভাই। আমার ভাই হয়ে ভেবে কান্নাকাটি করলে হবে? আমি ছাড়া থাকতে পারবো না ভাই, আমি আমার প্রতিদিনের অভ্যাসটা কিভাবে বদলাবো ভাই? আমি আমার জীবনটা স্থবির হয়ে গেছে, আমি অফিসে যেতে পারি না, আমি কোনো কাজ করতে পারি না, কোনো কাজে কনসেন্ট্রেশন দিতে পারি না। আমার অফিসের কলিগ, আমার বন্ধু বান্ধব সবাই চেনে গেছে আমার সাথে তৃষ্ণার ব্রেক। আমি কাউকে মুখও দেখাতে পারছি না, আমি জানি না তৃষ্ণা এমন কেন করলো আমার সাথে। তোমায় আমার কিচ্ছু ভালো লাগে না ভাই, আমার বাঁচতে চাই ভাই, আমি তৃষ্ণাকে নিয়ে বাঁচতে চাই। শিওর তো বাঁচতে চাস? তো তোর এখন প্রয়োজন ছিল পরিবার। কিন্তু আনফর্চুনেটলি তুই এতে, কিন্তু তুই এতে না, তোর ভাই আছে। আর ভাই যেহেতু আছি, তোর সমস্যার সমাধান হবে, তুই বাঁচবি, তুই বাঁচবি। আর তোর সেই বাঁচার জন্য নিঃশ্বাসের যোগান দেবে হাজারো মানুষ। আহ আহ আহ
মানে এক কাজ কর, তুই যা থানায় যা, থানায় গিয়ে ওর নামে একটা মামলা করে দে। মামলা? মামলা মানে এটা কি পসিবল? 100 বার পসিবল, পসিবল করতে হবে। আরে শারীরিক অত্যাচার যদি একটা অপরাধ হয়, মানসিক অত্যাচারও একটা অপরাধ। কোনো কারণ ছাড়া ব্রেক আপ করে দেওয়া সেটাও একটা বড় অপরাধ। এই অপরাধের জন্য ওরা মামলা নিতে বাধ্য। তুই বাধ্য করবি ওদেরকে? ওখানে বসে থাকবি? তুই আমরণ অবসান করবি? সমস্যা কি? মামলা ওদেরকে নিতেই হবে, না নিয়ে কোনো উপায় নেই। ওরা বাধ্য, ওদেরকে বাধ্য করতে হবে। আর মামলাটা এখনই তো খেলা শুরু। আই হোপ আপনারা দ্রুত স্টেপ নেবেন। ওর বোঝা উচিত সম্পর্ক ভাঙা কোনো ছেলেখেলা না। কারণে অকারণে সম্পর্ক নষ্ট করা, কারো মনে কষ্ট দেওয়া, কাউকে মেন্টাল টর্চার করা, এটা আইনের আওতায় পড়ে। দ্যাটস ইট। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সিটি লাভ। আজ আমি আপনাদের সামনে চমকপ্রদ একটি গল্প নিয়ে হাজির হয়েছি। এই গল্পটি এমন একটি ভাই, ভাই ভাই এটা কি হইলো? ভাই ভাই এই ঘটনা সবাই জানলো কেমনে? বেশ, সব দিকে তো আমার ছবি, পুরো ফেসবুক, নিউজ পেপার, সব জায়গায় তো আমার খবরটা ছড়িয়ে গেছে ভাইয়া। এখন আমি কী করবো? এমনিতে আগে থেকে এত ঝামেলার মধ্যে ছিলাম, কাউকে মুখ দেখাতে পারতাম না, এখন তো হাঁটতেও পারতেছি না ভাই। ভাই এটা কী হইলো ভাইয়া? কাউকে তো মুখও দেখাতে পারতেছি না ভাই, অনেক বড় ঝামেলা হয়ে গেছে ভাই। এটা এটা আপনি করছেন না ভাই? অবশ্যই করেছি, আমি করেছি। তো ভাই আমি আমি কী কী করবো ভাই? কেমনি কী করে হয়েছে দেখেন ভাই, সবাই জানে সব কিছু ভাই। আমি ফের বৎস, কারণ ছাড়া আমি বায়ু নির্গত করি না, আর এই কাজটার মাধ্যমেই তো খেলাটা হলো। বলেছিলাম না তোমার জন্য হাজারো মানুষ অক্সিজেনের যোগান দেবে, এখন লাখো মানুষ দিচ্ছে, লাখো মানুষ তোমার পক্ষে আওয়াজ তুলছে। এবারই না খেলা হবে। কনফিডেন্স পাচ্ছ? কনফিডেন্স? হ্যাঁ, আপনি বলার পর পাচ্ছি। হ্যাঁ, এইবার তোমাকে স্ট্রং থাকতে হবে, কান্নাকাটি চলবে না, করলেও সেটা আলাদা হলে ওর সামনে শক্ত থাকতে হবে। ও এবার তোমার কাছে একে বেগে সুন্দর মতো এসে ধরা দেবে, দেখো কি হয়। এই রাও পিস্তল, গুলি ধর। জি ভাইয়া, করো গুলি। আমি আসছি। আপনারা আমাকে বোকা ভেবেছেন? না, আসলে হচ্ছে কি অর্ণব সাহেব, আমরা একটা মিশন নিয়ে ব্যস্ত ছিলাম, তো যে কারণে আপনার কেসটা হ্যান্ডেল করতে পারিনি। আমাকে বোকা ভাবার এখন আর কোনো সুযোগ নেই স্যার, কারণ আমার বিষয়টা এখন শুধু আমার মধ্যে না, পুরো দেশে ছড়িয়ে গেছে, এটা ভাইরাল হয়ে গেছে। সারা দেশের মানুষ আমার সাপোর্টে, তারা সবাই এই ঘটনার বিচার চায়। সো তাকে আপনাদেরকে আইনের আওতায় আনতেই হবে। অর্ণব সাহেব, এখানে কোনো আইনের খেলা নেই, এই মেন্টাল টর্চারে আইনের কোনো জটিলতা নেই। হ্যাঁ, এটা হচ্ছে মানবিক দৃষ্টিকোণ থেকে, এই দৃষ্টিকোণ থেকে আমরাই দেখছি এবং আমি নিজে দেখব।
আপনার কেসটা আমি নিজেই হ্যান্ডেল করব, এটা নিয়ে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন, ঠিক আছে? আপনি হয়তো বিষয়টা এর ভেতরেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি বলি কি, আপনাদের পরিচয় সামনে আসার আগে বিষয়টি পারিবারিকভাবে সমাধান হোক। আমরাও সেটাই চাই। অর্ণব আমাদের অপরিচিত কেউ ছিল না, ওকে আমরা যথেষ্ট সমীহ করি, ভালোবাসি। আসলে তৃষ্ণা হচ্ছে আমাদের একমাত্র বোন। আমরা চেয়েছিলাম ওর ভালো করে একটা বিয়ে হোক, এটাই আমাদের চাওয়া ছিল। ছেলেটার চোখের মধ্যে আমি অস্থিরতা দেখেছি, আলাদা করুক, কখন কোন দুর্ঘটনা ঘটিয়ে ফেলে, স্রোতের বিপরীতে কখনো নদীর বাঁধ দিতে নেই, নদী যখন শান্ত হয় তখন বাঁধ দেওয়াটাই উত্তম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। কিছু ভুলের ক্ষমা হয় না, কিন্তু আমাকে কি সত্যি একটাবার ক্ষমা করা যায় না? প্লিজ না, কারণ আমি যদি কোনো ফল করে থাকি তাহলে সেটার দায় তোমার উপর পড়ে। কিন্তু দেখো, শাস্তিটা শুধু আমি পেলাম। অদ্ভুত ব্যাখ্যানে ভুলেন নেব না, আমার বাবা আমার খুব কষ্ট হচ্ছে, আমি সহ্য করতে পারছি না, প্লিজ। আর এর চেয়ে তো অনেক অনেক বেশি কষ্ট আমার আমার শরীর আর মনের মধ্যে জমাট বেঁধে আছে। তুমি হয়তো জানো না, আমি না আমি সবকিছু ম্যানেজ করে করিনি।
আমি করিনি। আমি এত কষ্ট তোমাকে, তোমার সাথে এত অন্যায় নিজের ইচ্ছায় করিনি। কিন্তু মানুষটা তো তুমিই ছিল রেশমা, সিদ্ধান্ত জারি হোক। ভাইয়া ভাইয়া আমাকে চেয়েছে বাইরে সেটেল করবে, আমার তো ফ্যামিলি বলতে চাই, আমি তার কথা কিভাবে ফেলবো বলো? আমি শুধুমাত্র ভাইয়ের জন্য এগুলো করেছি। আর তুমি এটা চিন্তা করলে না অর্ণবের কি হবে? একটা ছেলে রেশমা, যে সবকিছু হারা, যে সবকিছু হারিয়ে তোমাকে তার দুনিয়া বানিয়েছিল, তুমি তার কাছ থেকে তার দুনিয়াটা এক সেকেন্ডের মধ্যে পেয়ে নি। তুমি ভালো থাকো, তোমার মত চিন্তা মাঝে মাঝে এমন সময় আসে যখন কাছের মানুষটা খুব করে থামতে বললেও আমি চাই আবার তুমি নতুন কারো প্রেমে পড়ো, আবার নতুন কাউকে ভালোবাসতে শেখো। সেই ভালোবাসার মানুষটি যদি কোনোদিন তোমায় কষ্ট দেয়, অনুরোধ রইল একটি বার শুধু আমাকে মনে করো, দেখবে আমি আবার তোমার পাশে এসে দাঁড়িয়েছি, নিজের জন্য নয়, কেবলমাত্র তোমার জন্য তোমার পাশে এসে দাঁড়িয়েছি। ভালো থেকো তৃষ্মা, ভালো থেকো তুমি, ভালো থাকুক আমার ভালোবাসা, ভালো থাকুক আমার ভালোবাসা। I love you.